हेलो व्यूअर्स, हाजिर হয়েছি আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ক্রোসেন বানানোর রেসিপি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা আমার এবং আমার বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, তাই চিন্তা করলাম বাসায় বানিয়ে ফেলি, দেখুন কেমন হয়েছে। আমি এটি চকলেট ছাড়া করেছি, যেটা একদম প্লেন থাকে, আর একটি করেছি যেটাতে চকলেট থাকে ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। तो चलुन ताहले देखी आमी किभावे बानिए छी। आशा करी आपनादेर भालोई लागबे भिडियोटा। जारा आमार चैनलटी एखोनो सबस्क्राइब करेनी तारा प्लिज सबस्क्राइब करुन एबं पाशेर बेल आइकनटिते चाप दिन, एते परवर्ती भिडियो सम्पर्के आपनार काछे अटोमेटिक नोटिफिकेशन चले जाबे। आमी एखाने हाफ कप वार्म मिल्क गरम दूध निएछी, खूब बेशी गरमो ना खूब बेशी ठंडाओ ना, नॉर्मल चे एक टू गरम टेम्पारेचर दूध नहीं टेबिल चामच परिमाण चीनी दिए। चीनी अपनारा चाहले तीन थेके चार टेबिल चामच पर्यन्त तो दीते पारें हाफ कप दूधर मध्य। ये एक टेबिल चामच परिमाण ईस्ट दिए, पाँच मिनटर जो रेखे दिए। एरपे हमें देखो ये एक चिमटी परिमाण लवण दिए, ये अल्प अल्प कर मैदा मिसिए हमें एक डो तैरी करब। चीनी आसल अपन पचंदर ऊपर डिपेंड करें, खूब बेसि मिष्टि चाहिए तीन दुई चामच दिए, अपनारा चाहले तीन थे चार चामच दीते पारें। चीनी इस्टा इस्टा के एक्टिव करप काजे अनेक काज करे, भालो भावे काज करे, इस्ट देयार आगे दीते हबे। लवणटा दिले आसले इस्टेर एक्टिवनेसटा चले जाए, ताई लवणटा एकटु परे दिबेन। देखो आमार डोटा एभावे हाते आमी एरपरे खूब भालोभावे मेखे निते हबे। एटा अनेकक्षण धरे माखते हबे, आमी मेखे निएछि। एबार आमी एटाके रेस्टेर जोन्नो रेखे दिब एक घंटार मतो। देखो आमी रेखे दिएछि, एटा आरो नरम हये गेछे, आरो सफ्ट हये गेछे। आसले क्रोसन बानानोर जेटा आपनार मूल कि बोलबो मूल रहस्य सेटाई होच्छे, अपनी ये डोटा के जो रेस्ट दीबें तट भलो फ्लपी तेते नरम हो मजा हो। देखो एबारे रुटीटा के प्रथम चार भागे एरपे आठ भागे भाग कर निची। एरपर छोटो छोटो बल कर पात्रटी रेखे दिए सबगुली। एबार एक निये रुटी कर अन्यगुली ढेके रखब। এবার আমি একটি রুটি বেলে নেব। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, বাস এতটুকুই। এরপর আমি এতে দেখুন বাটার লাগাচ্ছি। এটা বাটারটা আপনি কমপক্ষে লাগানোর আগে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে অবশ্যই বের করে রাখবেন, কিন্তু এটাকে মাইক্রোওয়েভে দিয়ে গরম করতে যাবেন না। যদি গরম করতে যান তাহলে এটি পানি পানি লিকুইড লিকুইড হয়ে যাবে, তখন কিন্তু এটা লাগাতে পারবেন না। সো এটা আপনারা এমন কোনো জায়গায় রাখবেন যাতে এটি নরম হয় কিন্তু গলে না যায়, তাহলে এটি আপনারা রুটির উপর লাগাতে সুবিধা হবে। দেখুন এভাবে একটু চামচ দিয়ে আমি चार पाशे खूब भालो भावे लागिए दिए। एबार आमी आरेकटा रुटी बेले नेब। एकी भावे आपनारा एकटिर उपर एकटी दिए लेयार तैरी करते पारें। आमी चारटे लेयारेर करे एकटी रुटी बानिए निएछि। देखुन एखाने आमी सेकेंड लेयारटा दिएछि। देखो एबार तीन लेयारटा देवार पोरे एबार आमी चार नम्बर लेयारटाओ दिए दिए, एइजे देवा हये गेछे। एकई भावे बाटार लागिए एबं चेष्टा करबेन हाथ दिए टेने टेने सबगुलो एकटु समान करे दिते, साइडगुलि बाताशटा बेर करे दिबेन भेतर थेके। देखो आमी एखाने चारटे लेयार दिए एकटा रुटी बानिए निएछि। एबार एटाके आमी एकटी प्लास्टिकेर रैपिंग पेपर दिए बंध कर, खूब भालो भावे बंध कर
আবারও ফ্রিজে, নর্মাল ফ্রিজে, ডিপে নয়, নর্মাল ফ্রিজে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি আগেই বলেছি আপনি এটাকে যত রেস্টে দিবেন তত আসলে এই ডোটি ভালো হবে এবং আপনার ক্রোসেন্টটিও খুব মজার হবে। এভাবে বন্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দেব। দেখুন 30 মিনিট পরে বাটারটা একটু শক্ত হয়ে এসেছে, যেটা আমরা ভেতরে দিয়েছিলাম। এবারে উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে একটু পাতলা করে বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি, মোটামুটি একটু বড় হয়েছে। এবার আমি প্রথমে এটাকে চার ভাগে, এরপরে প্রতিটা ভাগকে আবার দুই ভাগ করে, আপনারা চাইলে এতটুকু তো করতে পারেন এত বড় ক্রোসেন্ট করে, কিন্তু আমি এর চেয়ে ছোটো ছোটো করে করাটা পছন্দ করেছি, তাই আমি আবার কেটে নিয়েছি। দেখুন মাঝখানে প্রতিটা ভাগকে আবারও দুই ভাগ করে কেটে নিয়েছি। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রতিটা রুটির এই যে এভাবে খানিকটা হাফ ইঞ্চ পরিমাণ করে কেটে দেবেন। কাটা হয়ে গিয়েছে, এটা আসলে খুবই সহজ বানানো, আপনারা বাসায় একবার ট্রাই করলে আমার মনে হয় আপনারা সবাই পারবেন বানাতে। জাস্ট এই যে হয়ে গেল, দেখুন মুখ দুইটি একটু আলাদা করে ধরে ঘুরিয়ে, বাস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে গিয়েছে। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি যেটাতে ভেতরে চকলেট দিয়েছিলাম সেটা দেখাচ্ছি। আমি এক টুকরো চকলেট নিয়েছি, এটা চকলেট এবং বাদাম মিক্স করা, তো এটা এভাবে দিয়ে একইভাবে এই যে হয়ে গিয়েছে। চকলেটটা দেওয়ার কারণ এটিকে একটু দেখতে বড় লাগে, আপনারা পছন্দ করে আপনারাও চকলেট দিতে পারেন, অথবা না পছন্দ করলে নাও দিতে পারেন। দেখুন এভাবে করে আমি এবার সবগুলোকে বানিয়ে নেব। দেখুন আমি বানিয়ে ফেলেছি, এপাশেরগুলো যেগুলোতে চকলেট দিয়েছি যেগুলো চকলেট ছাড়া। এবার এটাকেও একটি টিস্যু পেপার দিয়ে এভাবে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে দেবেন। এবার আমি একটি পাত্রে, দেখুন আমি শুধুমাত্র ডিমের লাল কুসুমটা নিয়েছি এবং এতে এক চামচ পরিমাণ দুধ দিয়েছি, শুধুমাত্র এক চামচ পরিমাণ দুধ দিয়েছি। এবার এতে আমি উপরে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আসলে আপনারা ওভেনে বেক করবেন, এটা আমি 30 মিনিট জন্য বেক করেছিলাম 180 ডিগ্রিতে। দেখুন হয়ে গিয়েছে, 30 মিনিট পরে আমার ক্রোসেন্ট রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।